নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি আজকে চলে এসেছি হাবড়ার মার্কেটে। সামনেই পুজো, আর পুজো মানেই একটা কেনাকাটার একটা ব্যস্ততা থাকে সবার মধ্যেই। আর হাবড়া স্টেশনে নেমে ওখানে ভ্যান, টোটো, অটো দাঁড়ানো থাকে। ওদের মার্কেটের কথা বললে ওরা সরাসরি মার্কেটের সামনে দাঁড় করিয়ে দেয়। আর এই মার্কেটটা বুধবার আর শনিবার এই দুটো দিন বসে। ভোর থেকে এখানে লোকের মানে আসা যাওয়া শুরু হয়ে যায়। যারা পাইকারি হিসাবে কিনতে চায়, মানে নিজেরা ব্যবসা করতে চায়, তারাও এখানে আসে। আর যারা খুচরো মানে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চায়, তারাও এখান থেকে কেনাকাটা করতে পারে। আর এখানে মানে সকাল থেকে খুব ভিড় শুরু হয়ে যায়। আমি এই 12টার সময় এসেছি, তাও দেখো কত ভিড়, মানে হাঁটা যাচ্ছে না। এখানে ছোট বড় বাচ্চা, ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। আর দামটাও মোটামুটি ঠিকঠাকই এখান থেকে পাওয়া যায়, তবে দাম দর নিজেকে করতে হবে। আর দেখো এখানে বড়দের কুর্তি থেকে শুরু করে ছোটদের জামা কাপড়, ছেলেদের জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, শাড়ি, নানা রকম ধরনের শাড়ি সব কিছুই পাওয়া যায়। মানে এই মার্কেটের মধ্যে দিয়ে সব কিছুই পাওয়া যায়, এমনকি বেডশিট থেকে শুরু করে বেড কভার সব কিছুই পাওয়া যায়। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি খুব ছোটই করেছি। তো তোমরা দেখো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই তোমরা এখানে এসে কেনাকাটা করো। দাম দর অবশ্যই নিজেকে করে নিতে হবে। তো যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দিও। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা যদি চাও তো আমার ভিডিওটা দেখতে পারবে। আর যারা ফেসবুক পেজ কিংবা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু ফলো করে দিও। তাহলে বেশি কথা বলবো না, দেখতে থাকো তাহলে। আর দেখো কত সুন্দর কালেকশান এখানের। হ্যালো কাকি, প্যান্ট সমেত এখানে অস্থায়ী ভাবে হাট বসে এখানে আপনারা 800 দোকান পেয়ে যাবেন। এখানে দেখো বন্ধুরা, পাঞ্জাবিরও খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। সিকোয়েন্সের পাঞ্জাবি, সুতির পাঞ্জাবি, মানে সব কিছুই আমরা এখান থেকে এই একই জায়গা থেকে পেয়ে যাব। তবে দাম দর নিজেকে করে নিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপি কিংবা কোনো শপিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। তো টাটা বন্ধুরা। হ্যাঁ।